আমরা কিন্তু অনেক সময় দেখি যে পেশেন্টরা কিন্তু অনেক ফিজিওথেরাপি সেন্টারে যান এবং আমাদেরকে বলেন যে আপা আমি তো গিয়েছি কিন্তু আমি তো ফিজিওথেরাপি নিয়ে ভালো হই নাই। তো সেক্ষেত্রে কোন ফিজিওথেরাপি সেন্টারে যাবে বা কার কাছে যাবে এটার কি কোনো নীতিমালা আছে কিনা? না, অবশ্যই সেটা এখনো বাংলাদেশে হয়নি, বাট সেটা হওয়ার পথে কাজ হচ্ছে। আসলে একটা দেশে এটা আপনার টার্সিয়ারি পর্যায়ের ট্রিটমেন্ট এবং লেটেস্ট ট্রিটমেন্ট, তো এই ট্রিটমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের দেশেও অনেক পরে ওইভাবে চালু হয়েছে, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট অনেক আন্তরিক, এটা নীতিমালা হয়তো অতি শীঘ্রই হয়ে যাবে। হয়ে গেলেই আপনি যে বলছিলেন যে কোথায় যাবে কি করবে এগুলো সমাধান হয়ে যাবে। তবে তার আগেও আমি যেটা বলবো, একটা রুগী অবশ্যই সে দেখে শুনে তাকে চিকিৎসা নিতে হবে, যেখানে সেখানে যদি সে ফিজিওথেরাপি নেওয়ার চেষ্টা করে। আমার কাছে প্রায় আসে রুগী, বলে যে স্যার আমার বাসার নিচেই তো একটা আছে অথবা পাশেই একটা আছে। আসলে ফিজিওথেরাপি চিকিৎসা নির্ভর করে একজন চিকিৎসকের উপরে, প্রত্যেকটা চিকিৎসাই আপনার যে কোনো স্পেশালিস্ট একজন সার্জন, তার হাত ছাড়া তো সে অপারেশন অন্য কেউ করতে পারবে না, তার অপারেশন তাকেই করতে হবে। তো ওদের ফিজিওথেরাপি চিকিৎসা, আমি যে ফিজিওথেরাপি করব আমাকে আমার চিকিৎসাই দিতে হবে, এবং প্রত্যেকটা ফিজিওথেরাপি বিশাল অ্যাপ্রোচ, এখানে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি ইউজ করে থাকি, বিভিন্ন এক্সারসাইজ ইউজ করে থাকি, বিভিন্ন ম্যানিপুলেশন ইউজ করে থাকি, এবং এখানে প্রচুর পড়ালেখার প্রয়োজন, প্রতিনিয়ত পড়ালেখা করতে হবে এই সাবজেক্টে। এবং যত দিন যাচ্ছে ফিজিওথেরাপিটিক ডেভেলপমেন্ট আসতেছে এবং আমরা বিভিন্ন টেকনোলজি চেঞ্জ হচ্ছে, যেমন আমরা বাংলাদেশে আগে হাইড্রোথেরাপি ছিল না, এখন আমরা সেটা ডিপিআরসিতে চালু করছি, তো এই যে উন্নয়ন এটা কিন্তু উন্নত বিশ্বে, আপনি ফার্স্ট ওয়ার্ল্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে তারা আরও মানে 15-20 বছর আগে থেকে এইসব ট্রিটমেন্ট দিয়ে আসছে, তো সেক্ষেত্রে আমরা অনেক পরে যদিও শুরু করছি কিন্তু এটা ডেভেলপমেন্ট আসছে। কিন্তু সেখানে যদি একজন নন মেডিকেল পার্সন বাট ফিজিওথেরাপি জানে না, অথবা একজন ফিজিওথেরাপি ডিপ্লোমা হোল্ডার বা টেকনোলজিস্ট, সে গিয়েও যদি এভাবে মানে আপনার রোগীকে ট্রিটমেন্ট দিতে থাকে, তার তো নলেজ অতটুক না, এটা তো বিশাল সাবজেক্ট, এটা আপনাকে বিশাল ডিগ্রি মানে ব্যাচেলার ডিগ্রি নিতে হবে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে হবে, পড়ালেখা করতে হবে, তারপরে আপনাকে সেই কীভাবে ফিজিওথেরাপি দিবে, কোন রোগের ক্ষেত্রে কী থেরাপি দিবে, রোগী টু রোগী ভেরি করবে এবং রোগ টু রোগ ভেরি করবে, এবং এক এক রোগের ক্ষেত্রে থেরাপি এক এক রকম হয়। আমি সিম্পল যদি একটা মেশিনের কথাই বলি, সাজেস্ট আল্ট্রাসাউন্ড থেরাপি আমরা দিয়ে থাকি, এটা প্রচলিত বাংলাদেশে অনেক সেন্টারে যা দেবেন একটা আল্ট্রাসাউন্ড মেশিন আছে। যদি কাউরে জিজ্ঞেস করেন যে এটার নিয়ম কি, এটা কিভাবে কাজ করে, সে কিন্তু বলতে পারবে না, বিকজ তার এই সাবজেক্টে হয়তো নলেজ নাই, এই জন্যই সেখান থেকে বের হয়ে আসতে হবে। শুধু হয়তো বা ইউজটা জানে কিন্তু কার উপরে ইউজ করছে, কেন ইউজ করছে কিছুই জানে না। এবং আল্ট্রাসাউন্ডের যেটা হচ্ছে ফিজিওথেরাপি নিরাপদ চিকিৎসা আমরা বলছি, কিন্তু সেটা যদি প্রয়োগের ক্ষেত্রে আপনি ভুল প্রয়োগ করেন তাহলে কিন্তু অনিরাপদ হয়ে যাবে। এখন আপনি আল্ট্রাসাউন্ড রুগী যদি আল্ট্রাসাউন্ড থেরাপি সাজেস্ট কারো হাঁটু ব্যথাতে দিচ্ছে কিন্তু সে জানেই না তার কেন হাঁটু ব্যথা হচ্ছে, যদি সে যে টিবি হাঁটুতে টিবি থাকলো, টিউবারকুলোসিস জীবাণু থাকলো, তাহলে আল্ট্রাসাউন্ড দিলে আরও স্প্রেড হয়ে যাবে এবং এক পর্যায়ে তার হাঁটুটা টোটালি ড্যামেজ হয়ে যেতে পারে, হাঁটু কেটেও ফেলে দিতে হতে পারে, তো এটা তো খুব ভয়ানক। সেক্ষেত্রে অবশ্যই রুগীরা যদি দেখে শুনে ফিজিওথেরাপি সেন্টারে শরণাপন্ন হয় এবং সঠিক চিকিৎসকের শরণাপন্ন হয় এবং টোটালি এই রুগীগুলো আমাদেরকে অ্যাসেস করে করে রি অবজার্ভ করে করে এবং দীর্ঘমেয়াদী হয়তো কয়েক সপ্তাহ অবজার্ভ করে থেরাপিগুলো কন্টিনিউ করে মোটামুটি রুগী ভালো হয়ে গেলে আমরা ছেড়ে দিই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।